ঢাকায় আসছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়। তিন দিনের সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন ইন্দো প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রেভিলিয়ান। ব্রিটিশ প্রতিমন্ত্রীর সফরে ইন্দো প্যাসিফিক সহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। তিনি নেপাল হয়ে বাংলাদেশে আসবেন। ট্রেভিলিয়ানের সফরে আলোচনার টেবিলে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে। যেহেতু উনি ইন্দো প্যাসিফিক এরিয়া নিয়ে কাজ করেন, তারা অবশ্যই ওই ইস্যুতে গুরুত্ব দেবেন বলে তিনি আশা করছেন। এছাড়া রোহিঙ্গা ইস্যু রয়েছে, অর্থনীতি আছে, তাছাড়া বৈশ্বিক সমসাময়িক ইস্যু আলোচনায় আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, ব্রিটিশ প্রতিমন্ত্রীর ঢাকা সফরে ইন্দো প্যাসিফিক ইস্যু হবে মূল আলোচনার বিষয়। এর বাইরে দেশটির গণতন্ত্র, রাজনৈতিক বিষয়গুলো তোলা হতে পারে। পাশাপাশি রাশিয়া ইউক্রেনের ইস্যু তুলতে পারে ট্রিভিলিয়ান। জানা গেছে, সফরকালে ব্রিটিশ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশের নাগরিক সমাজ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করতে পারেন ট্রিভিলিয়ান। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেভিলিয়ানকে ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।